আমাদের লাইফে যে কোনো কাজ, সেটা ধরো কোনো প্রফেশন হতে পারে বা রিলেশনশিপ হতে পারে বা যে কোনো ক্ষেত্রে, সব কিছু কিন্তু একই ফ্লোতে চলে না, আপস ডাউন লেগে থাকে। আমাদের লাইফেও সেরকম একভাবে কিন্তু কোনো কিছুই চলে না। তো যেহেতু রিলেশনশিপ রিলেটেড আমার চ্যানেল, তো সেখানে আমি রিলেশনশিপটা নিয়েই কথা বলবো। তো সেখানে একটা সম্পর্কের মধ্যে আপস ডাউন চলতে থাকে, সেটা বিবাহিত সম্পর্ক হোক বা অবিবাহিত সম্পর্ক। তো আজকের ভিডিওতে আমি বলবো এরকমই একটা টপিক যেটাতে কনফিউশনও আছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে না যে আদৌ কী করা উচিত। আমি এই ধরনের টপিকগুলো তোমাদের কোয়েশ্চেন থেকে বা তোমাদের যে সমস্যাগুলো আছে সেখান থেকেই পাই। তো আমার মনে হয় যে তোমার যদি সলভ করতে পারি, তোমার মতন আরও কারো হয়তো এরকম সমস্যা আছে, তারটা সলভ করা যাবে। তো আমি সেই টপিকের ওপরই চেষ্টা করি কি ভিডিও বানানোর। তো আজকে যে টপিকের ওপর আমি কথা বলবো সেটা হচ্ছে একটা সম্পর্ক, আবার সেটাকে পুরোপুরি সম্পর্কের মধ্যেও ফেলা যায় না, আবার একদম সম্পর্ক নেই সেটাও বলা যায় না। তোমার দিক থেকে ফিলিংস আছে, তোমার দিক থেকে পুরোটাই ধরো আছে, কিন্তু অপোজিট পার্সনের দিক থেকে তুমি কখনো ফিলিংস পাচ্ছ, কখনো পাচ্ছ না, কখনো সে তোমার সাথে ঠিক করে কথা বলছে, কখনো সে তোমার সাথে ঠিক করে কথা বলছে না, মানে তুমি টোটালি কনফিউজড কি সম্পর্কটাতে কি করা উচিত, এগোনো উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত, কি করবে তুমি সম্পর্কটা নিয়ে। তো এরকম কোয়েশ্চেন এসেছিল, তার সাথে আমার কথা হয়েছিল কি সেই যে কোয়েশ্চেন করেছিল তার পার্টনার, মানে মেয়েটি, সে হয়তো বারবার করে আসছে, তার সাথে কিছুদিন হয়তো ঠিক করে কথা বলছে, ভালোভাবেই তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এবং তারপরে ছেলেটি যখন তাকে ফিলিংসের কথা বলছে, মানে ছেলেটা যেহেতু ওর ওপর ফিলিংস আছে, তো ছেলেটা চাইবে কি তার মনের কথা জানতে। তো সেখানে ছেলেটা তাকে যখন ফিলিংসের কথা বলছে, তখন কিন্তু মেয়েটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ছেলেটাকে পুরো টোটালি ইগনোর করছে, তার সাথে ঠিক করে কথা বলছে না। এবার ছেলেটার সাথে যখন এই জিনিসটা হয়ে চলেছে, যখন ছেলেটাও যেমন সেম থিওরিটা অ্যাপ্লাই করছে কি সেও তাকে ইগনোর করছে, সেও তার সাথে কথা বলছে না ঠিক করে, তখন কিন্তু মেয়েটা রাগ হচ্ছে, অভিমান হচ্ছে। তো এখানে তার প্রশ্ন ছিল এই অবস্থায় কি করা উচিত। তো তোমাদের ক্ষেত্রেও যদি এরকম সমস্যা থাকে, তো আজকে সেটা নিয়েই আজকের ভিডিও, আমি সেটা নিয়ে কথা বলবো। তো আমি বিপাশা আছি তোমাদের সাথে, আমাকে ইউটিউব ছাড়া অন্য কোথাও দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব চ্যানেলে এসে আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, ইনস্টাতেও ফলো করে দিতে পারো। তো এবার আসি আসল কথায়। প্রথম কথা, তোমার যার ওপর ফিলিংস আছে তারও তোমার ওপর ফিলিংস থাকতেই হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। তুমি তাকে চাইছ মিন্স সেও তোমাকে যে চাইবে এরকম কিছু নেই। হয়তো সে তোমাকে একটা ভালো বন্ধু ভাবতে পারে, ভালো ওয়েলউইশার ভাবতে পারে, বেস্ট ফ্রেন্ড ভাবতে পারে, ভাবতে পারে কি তুমি তার পাশে থাকলে সে হয়তো পজিটিভিটি পায়, এরকম নানান কিছু। তো দেখো, তোমার ফিলিংসটাকে তুমি প্রথম দিকে তার কাছে এক্সপোজ করবে না। প্রথম দিকে তুমি তার সাথে নর্মালি একটা ফ্রেন্ডশিপ রাখবে, ফ্রেন্ড হিসাবে কথাবার্তা বলবে। বলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ ওর দিক থেকেও তো আমার প্রতি আমার যেরকম ফিলিংস আছে, আশা করি তোমাদের বোঝাতে পারছি, তোমার যে ফিলিংসটা তার প্রতি আছে, মানে লাভওয়ালা ফিলিংসটা, সেটা তার আছে কিনা, দেখো এটা বোঝা যায়। ফ্রেন্ডশিপওয়ালা ফিলিংস আছে কি লাভওয়ালা ফিলিংস আছে, এবং সেটা কথাবার্তার মাধ্যমেও বোঝা যায়। যেমন তুমি তাকে কথা, মানে মাঝে সাঝে প্রশ্ন করতে পারো কি তুই কি সিঙ্গেলই থাকবি বা তোর লাইফে কি কেউ আছে, মানে সেটার জন্য তোমাকে তার একটা ভালো বন্ধু হতে হবে, বা তোর লাইফে কি কেউ আছে, বা তুই কীরকম পার্টনার চাস, এরকম ধরনের তোমাকে তাকে প্রশ্ন করতে হবে। তো তার প্রশ্ন, তোমার প্রশ্নের মাধ্যমে কিন্তু তুমি তার উত্তরটা পেয়ে যাবে কি তার তোমার জন্য কোনো ফিলিংস আছে কি না। এবার ধরো তোমার সাথে সে কথা বলা এরকম, তুমি যখন সেই থিওরিটা অ্যাপ্লাই করছো কি তোমার সাথে সেম করছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু তোমাকে তার কাছে খোলাখুলিভাবে কথা বলতে হবে যে দেখ আমি তো তোর কাছে বা তোমার কাছে একটা নর্মাল ফ্রেন্ড, তুমি এর বাইরে তো আমাকে আর কিছু ভাবো না, আমার যেটা মনে হয়। তো সেখানে আমি যদি দু একদিন কথা না বলতে পারি, তাতে তোমার কী এসে যায়। বা এরকমও করতে পারো, তোমার কোনো যে ফিমেল ফ্রেন্ড আছে, বা তুমি যদি একটা ফিমেল পার্সন হও, তোমার যদি কোনো মেল ফ্রেন্ড থাকে, তাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিলে, ফটো দিলে, তাতে তার রিয়াকশনটা তুমি জানতে পারবে। তুমি এই থিওরিগুলো অ্যাপ্লাই করতে পারো।
তাকে যদি তুমি ডিরেক্ট না জিজ্ঞাসা করতে পারো প্রথম দিকে। এবার দেখো, একটা জায়গায় গিয়ে তোমাকে জিজ্ঞাসা করতেই হবে, তোমাকে জানতেই হবে। এবার যারা আমাকে প্রশ্ন করে কি দিদি কি করব, তাকে কি জিজ্ঞেস করব, তার কাছে কি জানার চেষ্টা করব, অবশ্যই তোমাকে তাকে জিজ্ঞেস করতে হবে, তোমাকে জানার চেষ্টা করতে হবে যে সে আদৌ তোমার সাথে কি সেম ফিলিংসটা রাখে কিনা। কারণ নাহলে ব্যাপারটা একতরফা হয়ে যাবে এবং সে যদি পরে গিয়ে অন্য কাউকে পছন্দ করে তখন কিন্তু তুমি কষ্ট পাবে। তো প্রথমে আগে এই থিওরিগুলো অ্যাপ্লাই করো যেগুলো আমি এতক্ষণ বললাম, কি কোনো ফ্রেন্ডের সাথে ফটো দিতে পারো স্ট্যাটাসে, বা তাকে বলতে পারো কি একে আমার বেশ ভালো লাগে একটা ভালো ফ্রেন্ড হিসাবে, বা যাই হোক ভালো লাগে, বা কিছুদিন তুমিও কথা বন্ধ করলে ও যখন তোমাকে জিজ্ঞাসা করবে বা রাগ করবে তুমি তাকে এই প্রশ্নটা করতে পারো, বা তুমি তার সাথে ভালো বন্ধু হিসেবে থেকে তার মনের কথা জানতে পারো। এই থিওরিগুলো অ্যাপ্লাই করার পরেও যখন তুমি হয়তো তুমি বুঝতে পারছো না, তখনও তুমি কনফিউশনে রয়েছো, তাহলে কিন্তু তখন তোমায় ওকে জিজ্ঞাসা করতে হবে যে ও কি চায়, সেই মতন তুমি ভবিষ্যতে পরিকল্পনা করবে। বাট তার আগে নিজের মনকে এটা বুঝিয়ে দিতে হবে কি সে না বলতে পারে, আবার হ্যাঁও বলতে পারে। যদি সে না বলে আমি কিন্তু ভেঙে পড়বো না, কারণ আমি এটা ভেবে তার দিকে এগোইনি কি তারও আমার প্রতি ফিলিংস থাকতে হবে। প্রথমে কিন্তু কখনো এটা ভাবা উচিত নয় কি আমি একটা সম্পর্কে যাচ্ছি মানে সেও আমার সাথে সম্পর্কেই যেতে চায়, বা আমি একটা সম্পর্কের মধ্যে আছি বলে আমার সম্পর্ক কোনোদিন ভাঙবে না। মাথার মধ্যে যখন এই ধরনের জিনিসগুলো আমরা বসিয়ে নিই না কি সম্পর্ক ভাঙতে পারে না, বা আমার আছে ফিলিংস মানে তারও থাকতে হবে, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা কষ্টটা পাই। তো যদি নিজেকে এইভাবে প্রিপেয়ার রেখে যদি ব্যাপারটা সামনা করতে পারো, বা ব্যাপারটার মধ্যে যদি এগিয়ে যেতে পারো, ফেস করতে পারো, তাহলে কিন্তু তুমি এই সমস্যার সমাধান অবশ্যই পাবে। তো আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও শেষে সেটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।